মানুষ মারা যাওয়ার পরে কোন খালি করি, তাই না? তিন দিনে চল্লিশ দিনে করি, তো এটা করা টোটালি সুন্নাহ সম্মত না। আপনি কি করেন? রাসূল কি বলছেন? রাসূল বলছেন যে মাতাল ইনসান ইন তাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইনতাফাউ ফিহি ওয়ালাদুন সালিহিন ইয়াদউ লাহু। রাসূল বলছেন মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, একমাত্র আমল তিনটা আমল বাকি থাকে, একটা হলো সাদকা জারিয়া। সাদকা জারিয়া মূলক কি কাজ করবেন? অন্য হাদিসে সাতটা বিষয় আসছে, একটা হলো আপনি নহর করে দিবেন, নহর ঝর্ণা খাল মানুষের পানি দেওয়ার সুবিধার্থে এখন তার খাল দরকার নেই, স্যালো মেশিন আছে। এক সময় যখন এগুলি ছিল না তখন খাল খনন করতে হয়েছে, এরপরে কূপ তৈরি করে দেয়, কূপের পানি মানুষ খাবে। হাতে কূপের কথা আসেন, কূপ দরকার হয় টিউবওয়েল করে দেবেন, টিউবওয়েল রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মানুষ যেখানে ঝর্ণা কিন্ন মানুষ পানি পান করবে। দ্বিতীয় তৃতীয়ত হলো গাছ রোপণ করে বৃক্ষ রোপণ করে দেবেন, বৃক্ষের অক্সিজেন ত্যাগ করবে মানুষ, এখানে ছায়া বিশ্রাম নেবে, পশু পাখি বসবে, সব পাইতে থাকবে, এগুলি রোপণ করা। নদী বর্ষাকাল আসলে নদীর মধ্যে মাছের পোনা ছাড়ে দেন, 2000 টাকার পোনা দানের নিয়তে, পোনা যেখানে যেখানে যাক মানুষ খায়, আপনার লস নাই, আপনি সব পেয়ে যাবেন। এগুলির মধ্যে কি আমরা আসি মাছের পোনা ছাড়ে দাও? এক জায়গায় বলতে বলে নতুন বয়ান শুনলাম, মাছের পোনা ছাড়ে দেওয়া যে স্বভাবের কাম, কেন আপনি 2000 টাকার পোনা ছাড়ে দেন না, যে আপনি দান করতেন না তো 2000 টাকার পোনা বর্ষাকাল পোনা ছাড়ে দেন, যেখানে যেখানে যাক মাছ তো গেলি, আপনি যদি মানুষ পোনা ধরেও ফেলে এমন হতে পারে দুইটা পোনা এই আমদ পর্যন্ত থেকে যেতে পারে, দুটো থেকে আর বাচ্চা হয়ে আরো থাকতে পারে, বলা যায় না কোথায় কোথায় চলে গেছে, আসলে এরকম হতে পারে না। কি বলে সরকার যাইয়া সব পাওয়া যাবে। এরপরে কোরআন মজিদ কিনে দেওয়া, মানুষকে অর্থ সব কোরআন শরীফ কিনে গিফট করা, ইতিম বিধবা মহিলার দায়িত্ব গ্রহণ করা, ইতিম একটা ছেলে মাদ্রাসা দায়িত্ব গ্রহণ করা, এগুলি করেন। এগুলি করলে যে খাওয়া দাওয়া করা যেতেছে না কি কম, আর এই খতম একবার ক্লাস ওয়ান না নাস্তায় দিয়ে খতম করতাম, মানুষ মারা গেলে কি আনন্দ লাগতো, মানুষ বললে খুশি, তাই না? সবাই খুশি, মানুষ বলে দাওয়াত পাওয়া যাবে, খুশি না কি কম, এটা সবারই খুশি, মানুষ মরছে খুশির আনন্দ পায়, এটা সুখ সংবাদ না, এটা সুখ সংবাদ, আনন্দের একটা ঘটনা মানুষ মারা গেলে। কারণ কি এলাকা আসে সবাই মিলে দাওয়াত খাইতে পারবে, একটা মানুষ মারা গেছে এখানে দুঃখ প্রকাশ করার কথা। রাসূল বলছেন তিন দিন সুখ প্রকাশ করবে আর তিন দিন গ্রামের মানুষ তাদের খাওয়াবে, মানুষ তো খাওয়াই না বরং নিজেদের রান্না করে খাইতে, তিন দিন করে খাওয়া দাওয়া করা, এখন দেখেন তো যে বাড়ি মানুষ মারা গেছে এদিকে তিন দিনই মানুষ খাওয়াবে, গ্রামবাসী খাওয়াবে, খাওয়ার কি এখন আসালো আছে? নাই, যেদিন মারা গেছে ওই দিন দুপুর থেকে রান্না নিজেরই করতে পারে, ভরপুরটা আমরা খাচ্ছি। গ্রামের মানুষ একত্রিত বসে তার সামর্থ্য নাই, বংশগতভাবে বসে চাঁদা তুলে অনুষ্ঠান করা হচ্ছে, শ্রাদ্ধ অনুষ্ঠান যেটা হিন্দুরা করে এটা আমাদের করা হচ্ছে, কোনো বেনিফিট হবে না। এখানে নারী পুরুষ একাকার, ব্যাপার দা বেহায়াপনা, কোনো কিছু নাই, হালাল্লাহ হারাম নাই, সবাই মিলে ওজু নেই, গোসল নাই, নামাজ নেই, কালাম নাই, সবাই রান্না করতে দেখাইতেছে, আর যাওয়ার সময় বদনাম করতেছে, খাওয়ার মান ভালো হয়নি, দুস্থ পায়নি, হাড্ডি পাইছে, হয় কিনা বলেন? 1 লক্ষ টাকা যদি খরচ করেন, 20,000 টাকা শুধু নামাজি লোকে খাইছে, 80,000 টাকা বেনামাজি খাইছে, বেনামাজি খাইয়া যে শক্তি জোগাইলেন খাবার দিয়ে, পাপ করবে, পাপের গোয়া গুণ আপনাকে নিতে হবে, কারণ আপনি তার পাপ করার শক্তি জোগাই দিয়েছেন খাওয়াইয়া আপনি। আর নামাজি লোক যে সওয়াবের কাম করেন, এটা সওয়াব আপনি পাবেন, এটা সওয়াব পাবেন। যেমন টেলিভিশন কিনছে, কেউ দোকানে টেলিভিশন চালু করছে, টেলিভিশন যারা দেখবে টিভিতে যদি ওয়াজ নসিহত হয় তাহলে যারা যারা দেখবে সওয়াব, এটা টিভির মালিক পাবে, টাকা দিয়ে টিভি কিনছে। আবার যদি ওখানে সিনেমা গান নাচ হয় যারা যারা দেখবে সব গেলে গুণা একত্রিত করে যে গুণা হবে, সব গুণা টিভি আর আমল না হয়েছে বলে নাউজুবিল্লাহ। রাসূল বলছেন মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু আজরু মান আমিলা বিহা, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো একটা সুন্নাহ চালু করবে, কোনো তরিকা চালু করবে, এই তরিকা অনুসারে যারা কাজ করবে সওয়াব, সবগুলি সওয়াব যোগ করে তা আমল নামায় যাবে। আমান সান্না সুন্নাতান সাইয়াতান ফালাহু বিজরু ওয়া বিজরু মান আমিলা বিহা, আর যে ব্যক্তি কোন খারাপ তরিকা দুনিয়াতে চালু করে যাবে, যতদিন পর্যন্ত তরিকা জীবিত থাকবে মানুষ যারা এটা যারা গুনাহ করবে সবার গুনাহ যোগ করে ওই ব্যক্তির আমল নামায় নিয়ে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। এমনই ভাবে কারোর মেয়ে যদি বেপর্দায় চলে, কারোর বউ মা যদি বেপর্দায় চলে, সে যদি তাকে পর্দায় আনার জন্য কোনো চেষ্টা না করে, তারা যে গুনাহ করবে ওই মেয়ের কারণে, যে সমস্ত যুবক তার দিকে তাকাবে যে গুনাহ হবে, সবগুলি গুনাহ যোগ করে ওই মেয়ের গার্ডিয়ানের আমল নামে দিয়ে দেওয়া হবে নাউজুবিল্লাহ। প্রত্যেকটা কাজে ভালো মন্দ বেনিফিট নিতে হবে, যে মানুষ মারা যাওয়ার পরে এগুলি করা যাবে না। দ্বিতীয়ত হলো কি আমলটা থাকবে কি, আপনি উপকারী এলেম সদকা জারিয়া, আর উপকারী এলেম যে এলেম দ্বারা মানুষের কাজে আসবে, এলমে দিন পাশাপাশি দুনিয়ার উপকার আসছে, কৃষি গবেষণা করছেন, মৎস্য গবেষণা করে ভালো একটা কিনে দিয়ে গেছেন, আপনি এখন ইমানদার ছিলেন, ইসলাম মুসলমান ছিলেন, আপনি আবিষ্কার করছেন, আপনি সব পাইতে থাকবেন। তৃতীয়ত হলো অলাদু সালেহীন এত বলাহ, সন্তানকে সৎকর্মশীল বানায় যাবেন, এক সন্তান বানায় যাবে সবচেয়ে বড় কাজ,
সবচেয়ে বড় কাজ ছেলে মেয়ের জন্য সম্পদ রেখে দেওয়া বড় কাজ না, ঘরবাড়ি করে দেওয়া বড় কাজ না, ছেলে মেয়েকে ভালো মানুষ বানায় যান, তারা যেন আপনার জন্য দোয়া করতে পারে। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যাতে করতে পারে। দশটা টাকা মানুষকে ফিরে দিবে চান না, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা যে ছেলে মেয়ের জন্য রেখে যাবেন, যে ছেলে মেয়ে আপনার সম্পদ বুক দখল করবে কিন্তু তারা আপনার দোয়া করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, তাহলে ওই ছেলে মেয়ের জন্য সম্পদ রেখে লাভ কি হবে বলেন? এই জন্য ছেলে মেয়েকে নামাজি বানায় যাওয়া, দিনদার বানায় যাওয়া এবং দোয়া করা সবসময়, যে ছেলে মেয়ে পিতামাতার জন্য দোয়া করবে, এরকম সন্তান বুঝায় দাও বাবা তুমি যেখানে থাকো নামাজটা পড়বা, হালাল হারাম মেনে চলবা, পর্দা পুষ্টি মেনটেন করে চলবা, বোঝা ওসিয়ত করা পিতামাতা ছেলে মেয়েকে ওসিয়ত করে দেওয়া, বোঝানো এভাবে এবার ছেলে মেয়েকে গড়ে তোলা। কিন্তু আপনি এটা করলেন না, টাকা পয়সা রেখে গেছেন, কী করবেন? আপনি টাকা দিয়ে ছেলে মেয়ে পাপের কাজ করবেন, ছেলে মেয়েকে দিন শিক্ষা দেন নাই। এই জন্য ছেলে মেয়েকে দিন শিক্ষা দেন, নামাজ না পড়লে মারধর করে না, বকা জকা দেন না, কিন্তু পরীক্ষায় ফেল করলে কাজকর্ম না করে ঠিকই বকা দেন, তাহলে দুনিয়ার লাভ বুঝলেন। আপনার সন্তান দুনিয়ার আগুনে পড়লে যেমন আমি দৌড়ায় যান, কিন্তু জীবন্ত অবস্থায় যে জাহান্নামের দিকে যাচ্ছে আপনার আমার কোনো অনুভূতি নাই, আসলে কোনো অনুভূতি নাই। ছেলে মেয়েকে ডাক দিয়ে নামাজের সময় বলে না, কিছু বলে না। এই জন্য ছেলে মেয়েকে এক সন্তান বানায় দেওয়া, যদি বানাই যেতে পারেন ওই ছেলে মেয়ে দোয়া করে দোয়া কাজ হবে। কিন্তু আমি হুজুর হিসেবে নিয়ে দাওয়াত করে খাওয়াবেন ঠিক আছে, হুজুরের দাওয়াত খাওয়া বন্ধ করা যাবে, দাওয়াত খাওয়ান কিন্তু দোয়া করতে হবে, কেন দোয়াতে এমনি চলে আসবে, আপনি যখন খাওয়াবেন তখনই দোয়া করে লাগবে, কেন দোয়া করায় কেন খাওয়ার জন্য আপনি বেনিফিট কেন চান? আমার হুজুরের দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে, আমি কী করে কান্দিব? আমি আমার আব্বা মারা জানে, আমার আব্বা মারা গেছে, আমার কান্না আসেন, আমি কী করে কান্দিব? এই জন্য আমি অভিনয় করবো, আল্লাহ অমুকের মারা গেছে মাফ করে দাও, কান্দে কান্দে আমি দোয়া করবো, কারণ হাতিয়া যাতে কম বেশি করে দেওয়া যাওয়ার সময়, আমি যদি না কান্দি তাহলে কী হবে? যেন কান্না তো আসে না, কারণ আপনার আব্বা আপনি কান্দা আসেন, আমার কি ঠেকা বসে কান্নাকানি করার? দাওয়াত যেহেতু দিচ্ছেন এই জন্য কান্নার অভিনয় করে আমি হয়ে গেলাম, এমনভাবে কান্নার অভিনয় করলাম, আপনি চিন্তা করলেন হুজুরের জন্য নিয়াত করছিলাম 200 টাকা দিব, আমার আব্বা জন্য দোয়া করছে, যেভাবে কান্না কাটি করছে 500 টাকা দিয়ে দিব, টাকাটা বাড়াই দেন। এক মহিলা তার সতীপুত মারা গেছে, সতপুত আছে না, এখন তার কান্না আসে না, কান্না যখন না আসছে তখন বাড়ির মধ্যে মহিলারা বলছে তুমি এত নিষ্ঠুর, নিজের সতীপতি তো এক ফোঁটা কান দিলাম না, কেমন দেখা যাবে? এই জন্য পরের দিন এক ফকিরনি ভিক্ষে করতে আসছে, এই ফকিরনি পড়ছে তোমার কাছে চাউল দিয়ে তুমি কান্দে দেবে, এখন ফকিরনি কী করে কান দিবে? ওর কি বাচ্চা তো কান দিবে? এই জন্য ও গো মাই গো ছোট কাঁটা দিয়ে দেয় চাউল না বড় কাঁটা দিয়ে দেয়, ও গো মাই গো। তো পাশের মহিলার মনে করলো তিনি কাল কান্দিল, আজকে কান্দি আছে, কারণ কি আয় দেখে হাইরে সর্বনাশ, এটা আর এক ফকির পঠাইছে, এটা আর কি ভালো হয়েছে খারাপ হয়েছে, খারাপ হয়েছে না এটা, হায় এটা নির্বংশিকতাকার যে কাজ করছ, তুই কান্দিবি না কান্দিবি না, ফকির পঠাইছে জন্য। এখন রাসুল যদি এরকম বলে যায় কে যে দেখো তোমার আপা মারা যাওয়ার পরে তুমি 10 জন হুজুর নিয়ে এসে খতম করবো, দোয়া করে কাজ হবে, যদি এরকম বলতেন তাহলে করতে পারতাম, কিন্তু আমরা তো করে আসছি। এবং ছোটবেলায় যে খতনা আমরিয়া পড়তাম এটা পড়ে না, লাই লাইলাল্লাহ লাই লাইলাল্লাহ, আমি এখন চিন্তা করে দেখছি এটা আমরা কবিরা গুনাহ হয়েছে, শিরক হয়ে গেছে, লা মধ্যে মুন ফাসিল তিন আলিফ পরিমাণ টান, যদি কমপক্ষে এক আলিফ টান তবে লাই নিবি, জেন্স লা ইলাহা ইল্লাল্লাহ সারা কোনো ইলাহ নেই, আর যে স্পিডে পড়ছি 15,000 ভাগ করে দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হয়েছে লামে তাকিদ হয়ে গেছে, আল্লাহ সারা অবশ্যই আর ইলাহ আছে বলে নাউজুবিল্লাহ, খেল করছেন কিনা? আমি পড়ছি তো, আমি জানি যে এম স্পিডে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ করতে 15,000 ভাগ করে দিছে, এর অর্থ কি চেঞ্জ হয়েছে না? এটা লামে তাকিদ যে খেল করো, লামে তাকিদ যে অবশ্যই আল্লাহ সারা কারো ইলাহ আছে অর্থ হয়ে গেছে। এই জন্য নিজেরা আমল করে ছেলে মেয়ের ভালো মানুষ বানাই যান।